Assalamualaikum, আমি তানিশা নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের সবার জন্য। আজকে আমার মন খারাপ আর এই মন খারাপের লেগে আমি আর ননি সেম জামা পইরা, মানে সেম কালারের জামা পইরা, লাল চশমা চোখে দিয়ে রিকশায় কইরা হাওয়া লাগায় ঘুরতে বের হইছিলাম। আজকে আমরা বাইকে না, কারণ হাসান সেতু আমাদের সাথে নাই, হাসান সেতু ওইখানে আগেই চলে গেছে। তো আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে ঢালিবাড়ির বাজারের ওনে, বুঝছেন তো? ঢালিবাড়ির বাজারের ওনে যাওয়ার পরে আমি ফার্স্টে বিকাশের দোকানে একটু কাজ ছিল, সেটা শেষ করলাম। শেষ করে আমরা হাঁটাহাঁটি করতেছি, কারণ এইখানে একটা টেইলার আছে, এখানে আমার জামা দেওয়া আছে। আপনারা আবার ভাবেন আমি কেনাকাটা করতে আসছি, সত্যি কথা আমি কোনো কিছুই কিনি নাই, ঠিক আছে? আমি শুধু আমার জামাটা নিয়ে, আম্মু আমার ফোন দিয়েছে দিয়া বলতেছে আসার সময় তুমি একটু শশা কিনা নিয়ে আসো। তাই শশার উদ্দেশ্যে আমি আর ননি একটু সুন্দর করে হাঁটতেছিলাম। আকাশটা তো সুন্দর ছিল, ভাবছিলাম একটা বৃষ্টি হবে কিন্তু হয় নাই। তো আমরা যে শশা কিনতে আসছি, আমার বলতেছে কত টাকা, বললাম 1 কেজি। ওকে, সো এরপরে আমরা এখান থেকে দেখেন কি পসা পসা মরিচের ভিডিও করছে আজকের পুরো ভিডিও, যেটা আপনি এই সুন্দর বাচ্চাটা আর তার চাচুর একটা সুন্দর মারামারি আপনারা উপভোগ করবেন, ঠিক আছে? মারামারিটা কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। তো আমি দিতে সবজি কিনে আর হেরা দুইজন মনের শান্তিতে মারামারি করতে স্যার, এই যে হাসান সেতু এই ভদ্র দুই মহিলার কাছে আমার মায়াডারে বিক্রি করে দিতেছে, ঠিক আছে? তো তারা খুব দোয়া দূরত করে ননিরা বললো যে না, তোমাকে আমরা নিয়ে যাবো না, যাবো না। তো ননি তো তার চাচুরে মাইরাই যাইতেছে, মাইরাই যাইতেছে। তো চাচুও তো আর কম না, হ্যাঁ ওই আঙ্কেলরা বলতেছে এই যে তোমাকে তার কাছে বিক্রি করে দিব। তো আমার কি জানি মনে পড়ছে আমি আবার ফেরত আসছি, আমি গেলাম আম্মুর ওষুধ কিনার লেগা, ঠিক আছে? আমি বাসায় যাওয়ার আগে আম্মুর লেগে এক্সট্রা করে ওষুধ কিনা রেখা যাই। তো আমি ওষুধ কিনতে গেছি আর এদিক দিয়েও হেরা মারামারি করতেছে, মানে আমি 2 সেকেন্ডে লেগে এদিক ওদিক কোথাও গেলেই হেরা মারামারি করে, কি আর বলবো। তো আমি আয়সা বলতে যে মারামারি করা লাগবে না, চলো আমার সাথে সুপার শপের মধ্যে চলো, আমার এখানে কিছু কেনাকাটা করার আছে। আর এদিকে আসলেই ননি বোনির বায়না, হ্যাঁ হ্যাঁ লেগে আর হ্যাঁ বোনের লেগে দুটো চকলেট কিনবো। তো চকলেট কিনলো, আমরা বাইর হওয়ার পর আবার দেখেন হ্যাঁ এই বাস্কেটের মধ্যে ননির বসায় দিল। তো ননিও তো কম না, হ্যাঁ চাচুরে বাইকে বসতে দিব না। তো আমি বললাম প্লিজ তোমরা এখন থামো, এখন বাড়ি চলো। তো এই যে আমরা সুন্দর করে আবার বাইকে উঠা, এবার যাইতেছি বাড়ি। ননি ধরছে চাচুরে আর আমি ধরছি হ্যারে। তো আর এই দেখেন গাছের সুন্দর সুন্দর আম, আসলে মানুষের গাছের আম দেখলে খালি খাইতে মন চায়, ছি ছি ছি। তো এরপর আমি এখানে একটা ছবি তুলছিলাম, এটা তো আপনারা দেখছেন, এই ধান গাঠি বস্তা নিয়ে আমার জীবনটাই গাঠি বস্তা টানতে টানতে গেল গা। তো এরপর এটাই আমি আউলা ঝাউলা তানিশা। তো আমরা বাসা পর্যন্ত চলে আসছে, দেখেন কি সুন্দর একটা খরগোশ বসে আছে, যেটা দেখে ননি আরো পাগল হয়ে গেছে, হ্যাঁ খরগোশের ধরবো। কিন্তু ধরতে যায় দেখি খরগোশের থেকে 10 হাত দূরে দাঁড়ায় আছে, কারণ সে আবার ভয় পাইতেছিল। তো আমি বললাম চলো উপরেই চলো। তো আমার আম্মা সারাদিন আমার সাথে রাগ করেছিল, বুঝছেন? কারণ আমি বলছি আমি সকালেই চলে আসছি, মুখে লেগে ইফতারের কিছু রেডি করে না। তো আমি আইসা দেখি হ্যাঁ খুব মজা কইরা খিচুড়ি বানাইছে, আর আমার বলতেছে জ্বালা তুই আর কত জ্বালাবি আমারে। আমি বললাম তোমার 10টা না 5টা একটাই তো মাইয়া, তো আমি একটু জ্বালাই। তো এর মধ্যে আমাদের শরবত বানানো শেষ, সেটা হচ্ছে মজা আর লাচ্ছি। বাট আজকে মজা একটু কম হয়েছে, কারণ আজকে এটার মধ্যে লবণ কম চিনি বেশি হয়েছে। আর আমার আম্মা সুটকি ভুনা করছে, যেটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? দিদি ননি একটু রাগও করছিল, আর ইফতারের যা আইটেম থাকে এগুলোই টুকটাক করে গুছানো হয়েছে। তো এরকম করে আমরা সুন্দর করে আল্লাহর রহমতে বাসার সবার সাথে ইফতারটা করলাম। এদিকে আমার আম্মা তার একমাত্র মেজামাইয়ের সুন্দর একটা প্লেটটা সাজায় দিল, আর আমি একটু ননিরে তেল মাখতেছিলাম যে রাগ করে না। তো এই যে হচ্ছে আমাদের হাসান সেতুর সুন্দর একটা প্লেট। তো এরপরে দেখেন কি একটা অবস্থা, আমি আর কি বলবো। হাসান সেতুকে তার দুইজন তাকে সাজাইতে বসছে, ঠিক আছে? খুবই সুন্দর করে ক্লিপ ক্লিপ দিয়া, বাসার যত ক্লিপ আছে সব ক্লিপ হাসান সেতুর চুলে দিয়া তারে মেকআপ শেকআপ করা হলো। তো এই যে আমি খাবার টাবার নিয়ে রেডি, যেবার বাড়ি যাওয়ার সময় আর তো ননির রান্না বায়না শুরু হয়ে গেছে, যেও না যেও না। দেখেন হেলমেটটা মুছে আমার মায়ের জামাটারে পুরা বরবাদ করে দিয়েছে, মানে আমি এই দুইজনকে নিয়ে আর পারবো না। তো এরপরে বিদায় বেলা চলে আসছে, ঠিক আছে? আমি তো ননির বলি সর সর আমার আম্মুর কাছে একটু সর, আমাকে একটু যাইতে দেয় না, সে দিবেই না, কোনোভাবেই দিবে না। সে তো আমার খালি বলতেছে না তুমি যেও না যেও না, আর একদিন থাকো আর 10 দিন থাকো 5 দিন থাকো, তার বায়নার কোনো শেষ নাই। তো এই তো আমার খাওয়া দাওয়া শেষ, আমার এখন বাসা যাওয়ার সময়। আমার আম্মা তো আমার যাওয়ার সময় মানে খুশি হয়ে যায়, ঠিক আছে? না আসলে খুশি হয় না, তাদেরও মন খারাপ হয়ে যায়। তো এই যে আমি চলে যাচ্ছি, ননিরে অনেক সুন্দর আদর টাদর কইরা যাইতেছে, আর ননি দিল একটা দৌড়, কারণ সে নিচে যাইতে চাইতেছিল, তাকে নিচে আর নেওয়া হয় নাই। তো এই যে আমি আর হাসান সেতু নিচে গটগট করে নাইমা আসছি, আর এই যে হাসান সেতুর গাঠিটা হাসান সেতু এখন তার বাইকের মধ্যে বানতেছে, এটার পুরাটা ভরা হাসান সেতুর কাপড় চোপড়। সো এই যে আমি বাসায় চলে আসছি, বাসায় না আসলে খিলগা চলে আসছি। সো আজকের মতো আল্লাহ হাফেজ, ভিডিও ভালো লাগলে একটা ফলো দিয়ে যায়। সো বাই।